তো আমার কাছে এই মুহূর্তে একটা 1 TB হার্ড ডিস্ক সাটা 3.5 ইঞ্চ আর একটা 250 GB-এর একটা হার্ড ডিস্ক রয়েছে, ওটাও সাটা। কিন্তু প্রবলেম হচ্ছে আমার মানে টোটাল হার্ড ডিস্ক ক্যাপাসিটির থেকে আমার কন্টেন্ট অনেক বেশি হয়ে গেছে, কারণ আমার কাজটাই ওরকম। তো সেই জন্য আমাকে আজকে একটা SSD আনতে হয়েছে 120 GB। তো সেটা স্পেসিফিকেশান দেখাবো আর কিভাবে সেটাকে ইনস্টল করে এবং সেটাকে একসাথেই আমার এই সাটা এবং SSD একসাথে আমি ইউজ করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমি এখানে খুব বেশি ভ্যালুয়েবল কোনো হার্ড ডিস্ক নিইনি, একটা 5 ইয়ার ওয়ারেন্টি রয়েছে EVM-এর SSD 2.5 ইঞ্চ সাটা, এটা 128 GB। তো এটার দাম মোটামুটি 1400 টাকা বা 1300-1400 টাকা এরকম পড়বে মার্কেট প্রাইস। এই হচ্ছে হার্ড ডিস্কটা। মোটামুটিভাবে এর স্পিড যদি বলি, এখানে যদি দেখো তাহলে এটা মোটামুটিভাবে 554 MB/s হয় এর ডেটা ট্রান্সমিশন স্পিড। বাট এইটা ডিপেন্ড করবে, পুরো যদি আমি ক্যাপাসিটি কখনোই হয় না, বাট কিছুটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কনফিগারেশনের উপরে। আমার এখানে গিগাবাইট পুরোনো গিগাবাইটের 1110 মাদারবোর্ড আর একটা গ্রাফিক্স কার্ড আছে এনভিডিয়া 4GB 1060, আর 8GB র্যাম রয়েছে, আর তার সাথে আমি এটা কানেক্ট করব। তো এখানে দুটো পোর্ট রয়েছে, একটা হচ্ছে পাওয়ার পোর্ট এটা, আর এটা হচ্ছে সাটা পোর্ট। এবারে সবচেয়ে বেটার কাজ করে SSDগুলো যদি তোমাদের পোর্টে, যদি মাদারবোর্ডে SATA 3 পোর্টটা থেকে থাকে। এখানে আমি 4টে পিন নিয়েছি, পিন দেবে না আলাদা করে, তোমাকে পিন নিতে হবে। তো ক্যাবিনেট বক্সে যদি যাই, তাহলে ক্যাবিনেট বক্সে নিচে এক একজনের সেটআপ এক এক রকম থাকে। তো আমার এখানে নিচে সাটা মানে SSD লাগানোর জায়গা রয়েছে, বা আমি চাইলে এখানেও লাগিয়ে দিতে পারি। আমি যদি চাই তাহলে এই 1 TB-র হার্ড ডিস্কের এখানেও লাগাতে পারি। আর একটা এই যে 250 GB রয়েছে, এটা এখন আমি ইউজ করছি না। তো আমি আপাতত SSDটাকে কোথাওই বসাবো না, জাস্ট কানেকশানটা করব। ওকে, তো আমার এখানে তুমি যদি দেখো SATA 3 পোর্ট, ওকে, এই যে লাল যে সাটা কেবেলটা বেরিয়েছে এটা SATA 3 পোর্ট থেকে বেরিয়েছে। তুমি SATA 2তেও কানেক্ট করতে পারো, বাট SATA 3তে SSD কিন্তু ভালো কাজ করে। আর আমার এখানে একটা পাওয়ার কেবল রয়েছে যেটা SMPS থেকে বেরিয়েছে, তো আমি এই দুটোকে কানেক্ট করব। তো ফার্স্ট আমি SATA-কে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে SATA-কে কানেক্ট করেছি, যেটা যাচ্ছে মাদারবোর্ডে SATA 3 পোর্টে। এবার আমি পাওয়ার কেবলটাকে কানেক্ট করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পাওয়ার কেবলটাকেও কানেক্ট করে দিয়েছি। আমি এখানে ভেতরে অ্যাটাচ করব না, বাইরেই থাকবে আমার এটা, কারণ আমি একে পরে রাসবেরি পাইয়ের সঙ্গে ইউজ করব, আমার টিভিতে সেটা কানেক্টেড রয়েছে। তো সেই জন্য আমি এই SATA-টাকে, এই SSDটাকে এখানে আমি কানেক্ট করছি না। নাও আমাদের মেন কনফিগারেশনে যেতে হবে, যেটা হলো আমাদের হার্ড ডিস্ক অ্যালোকেশন। ওকে, সো লেটস সি। ওকে তুমি যদি দেখো তাহলে এখানে দেখবে আমার লোকাল যে হার্ড ডিস্কটা রয়েছে, অ্যাকচুয়ালি আমার যে 1 TB-র হার্ড ডিস্কটা রয়েছে তাকে আমি 3টে অ্যালোকেশন দিয়েছি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। অবস্থা খুব খারাপ। তো কিন্তু এখানে এখনও SSDটা আসেনি, তো এর জন্য আমাকে কী করতে হবে, এর জন্য আমাকে যেতে হবে দিস PC-তে গিয়ে ম্যানেজে। দিস PC মানে হচ্ছে মাই কম্পিউটার, অ্যাকচুয়ালি পুরনো যেটা ছিল এখন এটাকে দিস PC বলা হয়। তো এখানে গিয়ে আমাকে যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। দেখতেই পাচ্ছ অপশান রয়েছে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে দেখো ডিস্ক 1 যদি আমরা দেখি, ডিস্ক 0 যেটা রয়েছে সেটা আমার 1 TB-র হার্ড ডিস্কটা,
যার মধ্যে 500 MB আনঅ্যালোকেটেড থাকে ডিউ টু অপারেটিং সিস্টেমস অ্যান্ড বুটলোডার সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ আর এখানে আনঅ্যালোকেটেড স্পেস হিসাবে আমার এসএসডিটা রয়েছে সেই কারণে এটা যতক্ষণ আমি অ্যালোকেট করছি ততক্ষণ কিন্তু আমার মেইন সিস্টেমে আসবে না তো অপশন দেখতে পাচ্ছ আমাকে এখানে ডিস্ক ওয়ান তো দু ধরনের পার্টিশন রয়েছে মাস্টার বুটলোডার আর জিইউআইডি পার্টিশন ওকে এবারে জিপিটি পার্টিশন যদি করি তাহলে সেটা কিন্তু প্রিভিয়াসলি যে আমি উইন্ডোজটা ভরেছি অ্যাকচুয়ালি আমি এখানে যেটা ইউজ করছি আমার হার্ড ডিস্ক যেটা সাটা হার্ড ডিস্ক নর্মাল তাতে আমার মেইন করেছি এবং এক্সট্রা হিসাবে আমি এসএসডিকে লাগাচ্ছি বাট অ্যাকচুয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এসএসডিকে মেইন সিস্টেম হিসাবে ইউজ করে নর্মাল হার্ড ডিস্কটাকে অ্যাজ এ ব্যাকআপ মানে অ্যাজ এ একটা ইয়ে হিসাবে ইউজ করবে এক্সট্রা হিসাবে ইউজ করবে তাতে অনেক বেশি ফাস্ট হবে তো আমাকে কি করতে হবে এটাকে অ্যালোকেট করতে হবে ওকে তো এখানে দেখো 119 GB দেখাচ্ছে আমার হার্ড ডিস্ক 128 GB কোনো দিনই 128 GB পাওয়া যায় না তো সেটা সবাই জানে তো আমি এখানে কি করবো রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম দেন নেক্সট সাপোজ আমি যদি এই 120 GBটাকে কোনো পার্টিশানই না করি তাহলে এখানে সিম্পল এইভাবেই ফেলে রাখবো বাট আমি এখানে চাইছি একে পার্টিশন করতে কটা পার্টিশন করা যায় একটা 70-50 করা যেতে পারে তো আমাকে 70 GB ইন্টু 1000 দ্যাট মিন্স 70 × 1000 এত MB আমাকে এখানে কিন্তু স্পেসিফাই করতে হবে 70 × 1000 কেন 1 GB মানে টু বি স্পেসিফিক 1024 MB কিন্তু আমি এখানে অন অ্যান এভারেজ 1000 ধরে নিচ্ছি তো আমি এখানে 70 আর 3 শূন্য দেন নেক্সট অ্যাসাইন লেটার তুমি যা ইচ্ছা সেটা দিতে পারো এফ আছে ইয়ের পরে আমি এফ দিয়েছি NTFS ফাইল সিস্টেম ডিফল্ট নেক্সট ফিনিশ দেখো দুটো হয়ে গেছে এখানে একটা নতুন পপ আপও চলে এসছে নিউ ভলিউমের কিন্তু এই যে 50 GB এটা কিন্তু এখনও পড়ে আছে এটাকেও অ্যালোকেট করতে হবে তো এগেন সেম নেক্সট বাকি যেটা রয়েছে আর কিছু চেঞ্জ করার দরকার নেই নেক্সট জি করে দিলাম নেক্সট নেক্সট ফিনিশ তো এখানে কিন্তু আমার দুটো পার্টিশনই চলে আসলো তো আমার কাজ কমপ্লিট তো SSD দেখো এখন কাজ করা শুরু করে দিয়েছে এই নিউ ভলিউম এফ অ্যান্ড নিউ ভলিউম জি ওকে নিউ ভলিউম এফ ফ্রি রয়েছে নিউ ভলিউম জি তো এখন ঘটনা হলো যদি আমি এটাকে বুট করি তাহলে খুব তাড়াতাড়ি উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড 8 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু বুট হয়ে যায় যদি আমি SSDটাকে প্রাইমারি পার্টিশন হিসাবে ইউজ করে থাকি তো দেখা যাক তো সিরিয়াসলি খুব ফাস্ট বুটিংটা নিয়েছে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড মোটামুটি 3 সেকেন্ড মতো টাইম নিয়েছে তো এইভাবে SSDকে ডাইরেক্ট সিস্টেমের সঙ্গে কানেক্ট করা যায় ওকে থ্যাংক ইউ